মুখ্যমন্ত্রীর নতুন কর্মসূচি দিদি সুরক্ষা কবচ। রবিবার দিদির দূত হিসেবেই শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক। রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন দিদির দূতেরা বিক্ষোভের মুখে পড়ছেন, ঠিক সেই সময় উল্টো ছবি ধরা পড়েছে উত্তরে। খোশ মেজাজে আমজনতার সঙ্গে গল্প করতে, চায়ের দোকানে বসে চা খেতে দেখা যায় বুলুচিক বড়াইককে। পাশাপাশি তিনি বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধে সম্বন্ধে অবগত করান স্থানীয় বাসিন্দাদের। জন্ম থেকে মৃত্যু সবকিছুর জন্য প্রকল্প রয়েছে রাজ্যে, মন্তব্য মন্ত্রীর। জন্ম থেকে মরণ অবধি আজকে মানুষের পড়াশোনা ফ্রি করে দিয়েছে, আজকে আপনারা হসপিটালে ওষুধ ফ্রি করে দিয়েছে, মানুষের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব স্কুল ব্যাগ থেকে নিয়ে, বই থেকে নিয়ে, স্কুল ড্রেস থেকে নিয়ে সমস্ত কিছু ফ্রি করে দিয়েছে। এইটা তো পশ্চিমবঙ্গ ছাড়া কোনো কোনো জায়গা নাই। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, কটাক্ষ বিজেপির। শাক দিয়ে মাছ ঢাকতে গেলে মাছ বেরিয়েই যায়, কোনো লাভ হয় না, এটাও তাই হবে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মানুষের আরও কাছে পৌঁছতে তৃণমূলের নতুন কর্মসূচি দিদির দূত। তবে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের ক্ষোভ প্রশমিত করতে পারবে শাসক দল, নাকি এর আজ গিয়ে পড়বে পঞ্চায়েত ভোট বাক্সে, উত্তর দেবে সময়। শিলিগুড়ি থেকে নিতাই সাহা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।